সালের ১৯শে জুলাই ব্রিটিশ ভারতের সর্বময় কর্তা বড়লাট লর্ড কার্জন ঘোষণা করলেন বঙ্গভঙ্গ। বিদেশি শাসনযন্ত্রের এমন বিভাজন নীতির বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ল সমগ্র বাংলা জুড়ে। সেই আন্দোলন ক্রমে তার প্রভাব বিস্তার করল দেশ জুড়ে, সূচিত হল মুক্তি সংগ্রামের এক নতুন অধ্যায়। রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনার যুদ্ধে যোগ দিলেন অসংখ্য নির্ভীক যুবক যুবতী, বরণ করলেন শহীদের মৃত্যু। ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই নবযুগেরই অন্যতম অগ্নিপুত্র হলেন দীনেশচন্দ্র মজুমদার। ১৯০৭ সালের ১৯শে মে বসিরহাটের নিমতলায় পূর্ণচন্দ্র মজুমদারের দ্বিতীয় সন্তান দীনেশের জন্ম। শৈশবেই পিতৃহারা হন দীনেশ। চার পুত্র তিন কন্যাকে সঙ্গে নিয়ে চরম আর্থিক সংকটে পড়ে যান মা বিনোদিনী দেবী। ইংরেজের খাজনা আদায়ের অত্যাচারে আরও বিপর্যয় নেমে আসে তাদের পরিবারে। দুবছর বয়সে পিতৃহারা দীনেশ বড় হয়ে ওঠেন জ্যাঠামশাই হরিমোহন মজুমদারের সাহচর্যে। দীনেশের ছাত্রজীবন ছিল অন্যান্য ছাত্রদের মতোই অনেকটা ছকে বাঁধা, স্কুল, বাড়ি আর অধ্যয়ন। অন্যদের সঙ্গে তার ব্যতিক্রম একটি ক্ষেত্রে, বন্ধুরা যখন খেলায় মত্ত তখন দেশমাতৃকার স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে থাকেন দীনেশ। শৈশব থেকে তাকে এই একটা ভাবনাই তাড়িয়ে নিয়ে বেরিয়েছে সারা জীবন। ১৯০৭ দীনেশ জন্মালেন, সেই বছরটা কেমন বছর? বড়লাটের রেললাইনকে উড়িয়ে দেওয়ার চেষ্টা হল, আর লাল বাল আর পাল আমরা যেটা জানি বাংলাদেশে, এরা চরমপন্থার ডাক দিলেন। অর্থাৎ একটা শিশু জন্মালো, সে কিন্তু চরমপন্থার ডাক শুনে জন্মালো। কোথাকার ছেলে? বসিরহাটের ছেলে। ছোটোবেলা থেকে একটু দামাল ছেলে, খেলাধুলো করে, সব কিছু করে, আর কোনো নিয়ম মানে না সে। তার ভেতর একটা অসম্ভব একরক্ষা একটা তেজি ভাব আছে। লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিলেন দীনেশ। ১৯২৪ সালে ১৭ বছর বয়সে বসিরহাট হাইস্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। হাইস্কুলের পাঠ চুকিয়ে দীনেশ চলে আসেন কলকাতায় জ্যাঠামণি হরিমোহন মজুমদারের আশ্রয়ে, তার ৭ নম্বর রামমোহন রায় রোডের বাড়িতে। এখান থেকেই দীনেশের লেখাপড়ার পাশাপাশি চলতে থাকে শরীরচর্চা, বিপ্লবী কাজকর্ম। কলকাতার সিটি কলেজে আইএসসি পড়বার সময় লাঠি ও ছুরি খেলায় নিয়মিত অনুশীলন করার জন্য ভর্তি হন সিমলা ব্যায়াম সমিতিতে। ক্রমশ এই দুই খেলায় বিশেষ পারদর্শী হয়ে ওঠেন, এতটাই দক্ষ হয়ে উঠেছিলেন যে একাধিকের বিরুদ্ধে তিনি একটি লাঠি নিয়ে একাই প্রতিরোধ করে তুলতে পারতেন। অন্যায় অবিচার দেখলেই সুদর্শন সুস্বাস্থ্যের অধিকারী দীনেশের লাঠি গর্জে উঠত। একবার এক ধনী ব্যক্তি অন্যায়ভাবে এক বিধবাকে বাস্তুচ্যুত করতে চাইলে দীনেশ লাঠি হাতে একাই তার মোকাবিলা করেন। তিনি এমনিতে ভীষণই পরোপকারী লোক ছিলেন। খুব ছোটোবেলা থেকেই যা দাদুর কাছে শুনেছি, যে লোকের আপদে বিপদে তিনি এবং তার অভিন্ন হৃদয় বন্ধু প্রয়াত অনুজা সেন, তিনিও বিপ্লবী ছিলেন, যা দুজনে ঝাঁপিয়ে পড়তেন বিভিন্ন রকম। তখন বসিরহাটে যা যা কাজ হতো বা যা যা লোকে বিপদ হতো, তারাই সবার আগে এগিয়ে যেতেন এবং কখনো কারোর বিপদে তাদেরই আগে ডাক পড়ত। সহযোগী বিপ্লবী শৈলেশ্বর বসু
যক্ষা রোগে আক্রান্ত। দিনেশ ছুটে যান তার সেবা করতে। এই সেবা ও লড়াইয়ের কাজে তিনি সর্বক্ষণের সঙ্গী হিসেবে পেতেন প্রাণের বন্ধু অনুজাচরণ সেনগুপ্তকে। সেনহাটির রসিকলাল দাস অনুজাকে কাজে লাগাতেন বিপ্লবী মনোভাবাপন্ন যুবকদের সংগ্রহ করতে। বাংলায় তখন প্রধানত চারটি বিপ্লবী দল। ঢাকাকে কেন্দ্র করে পূর্ববাংলায় কেন্দ্রীভূত অনুশীলন সমিতি, কলকাতাকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় কেন্দ্রীভূত যুগান্তর, মেদিনীপুর থেকে পরিচালিত বিভি গ্রুপ এবং সকল দলের বিক্ষুব্ধ বিপ্লবীদের নিয়ে গঠিত বিদ্রোহী দল। এই অবস্থায় ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দেশ থেকে উৎখাত করতে দিনেশ সশস্ত্র সংগ্রামের পথকেই শ্রেয় বলে মনে করেন। অনুজার হাত ধরে চলে আসেন রসিকলাল দাসের কাছে। এই রসিকলাল দাস দিনেশের বা অনুজার মধ্যে একটা গাছ পুঁতে দিলেন, সেটা হচ্ছে দেশকে ভালোবাসার গাছ। এই দেশকে ভালোবাসার গাছটা পোঁতার পর দুজনেই কিন্তু একটা শপথ নিল যে এই দেশ থেকে যেভাবেই হোক না কেন ব্রিটিশকে তাড়াতেই হবে। সশস্ত্র বিপ্লবী সংগঠন যুগান্তরের সদস্য হয়ে যান দিনেশ 1926 সালে। অল্পদিনের মধ্যেই যুগান্তরের 24 পরগনা জেলার ভারপ্রাপ্ত নেতা হন দিনেশ। দিনেশ মজুমদার যেখানেই বিচরণ করেছেন সেখানেই লাঠি খেলার আখড়া তৈরি করেছেন। মন্দিরঘাটা দেশপ্রিয় ব্যায়াম সমিতির মতো তার জন্মস্থান বসিরহাটে রয়েছে এমন বেশ কিছু অনুশীলন কেন্দ্র। সম্মিলিত তরুণ ছাত্র যুবকদের আত্মগঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য একটি দেশাত্মবোধক পাঠাগার ও শরীরচর্চার কেন্দ্র সেগুলির মধ্যে অন্যতম। এই জাতীয় পাঠাগার ব্যায়ামপীঠের সঙ্গে দিনেশ মজুমদারের নাম ওতপ্রোতভাবে জড়িত। উত্তর চব্বিশ পরগনার সংগঠনের দায়িত্ব তার হাতে দেওয়া হয়। এই সংগঠন গড়ার তাগিদেই তিনি বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চল, বসিরহাট শহর, এখানে নলকড়া, ধলতিতা, সংগ্রামপুর, মির্জাপুর, ওই হাসনাবাদ সমস্ত জায়গায় তিনি বিচরণ করতেন এবং এই সমস্ত অসংখ্য ব্যায়াম সমিতি তিনি গড়ে তুলেছিলেন। আমরা সারস্বত ব্যায়াম সমিতি ধলতিতায়, আমরা দেশপ্রিয় ব্যায়াম সমিতি আমরা সেটা দণ্ডিহাটে দেখতে পাবো, আমরা দেখতে পাবো নলকড়াতে, সেখানে দেবময় ভট্টাচার্যের নেতৃত্বে সেখানেও ব্যায়াম সমিতি গড়ে উঠেছিল। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি চরমপন্থার ইতিহাসটা দেখি, এরা কিন্তু সবাই কিন্তু শরীরচর্চার দিকে মন দিয়েছিল এবং এই শরীরচর্চার দিকে মন দেওয়ার পেছনে যে মানুষটি ছিলেন তাকে এরা দেবতার মতো মনে করত। তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষাগুরু আচার্য বেণীমাধব দাসের কন্যা বীণা দাস এবং কল্যাণী দাস থাকতেন হরিমোহন মজুমদারের 7 নম্বর রামমোহন রায় রোডের বাসভবনেরই দোতলায়। দিনেশ থাকতেন এই বাড়ির চিলেকোঠার ছাদের ঘরে। 1928 সালে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দিনেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আইন বিভাগে। এই বছরই কল্যাণী দাস বেথুন কলেজে নারী ও মহিলাদের নিয়ে ছাত্রীসংঘ বানিয়েছিলেন। দিনেশকে লাঠি খেলার শিক্ষাগুরু বানিয়ে এই সংঘের মেয়েদের অনুশীলন করার দায়িত্ব দেন কল্যাণী। লাঠি ছোড়া খেলার মতো বোমা বানাতেও পারদর্শী ছিলেন দিনেশ। এই বোমা দিয়েই অত্যাচারী বিপ্লবীদের নির্বিচারে হত্যাকারী কুখ্যাত কলকাতা পুলিশ কমিশনার টেগার্টকে হত্যা করার জন্য ডাক আসে দিনেশের। ইতিমধ্যেই চতুর কুকীর্তির জন্য রাজ খেতাবধারী টেগার্টকে 1925 সালের 1 মার্চ গুলি করতে গিয়ে ব্যর্থ হয়ে ধরা পড়েন গোপীনাথ সাহা। নবম শ্রেণীর ছাত্র গোপীনাথ ভুলবশত গুলি করে হত্যা করেন আর্নেস্ট ডেকে। গোপীনাথের চরম সাজা ফাঁসি হয় 1925 সালের 1 মার্চ। 1930 সালের 25শে আগস্ট, ডালহৌসি স্কোয়ার, চারিদিক কর্মব্যস্ত। কলকাতার কুখ্যাত পুলিশ কমিশনার চার্লস টেগার্টকে হত্যা করার জন্য রওনা হলেন অগ্নিমন্ত্র দীক্ষিত চার যুবক, দিনেশচন্দ্র মজুমদার, অনুজাচরণ সেনগুপ্ত, অতুল সেন এবং শৈলেন নিয়োগি। টেগার্টের গাড়ি আসামাত্রই দিনেশ তাকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন হাতের বোমা।
প্রচণ্ড বিস্ফোরণ হয়। কিন্তু টেগার্ট অক্ষত থেকে যান। অনুজাচরণ সেনগুপ্ত নিজের ছোঁড়া বোমায় আহত হয়ে শহীদের মৃত্যুবরণ করেন। আলিপুর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে দীনেশচন্দ্র মজুমদারের সাজা হয় যাবজ্জীবন দীপান্তর। চার্লস টেগার্ট পুলিশ কমিশনার আসছেন অফিসে, ডালহৌসি থেকে আসছেন, দুজনে পজিশন নিয়েছে, এমনভাবে পজিশন নিয়েছে যাতে তাদের দেখে বোঝা যাবে না যে তারা কী করতে যাচ্ছে। রাস্তার ধারে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সবাই যেমন থাকে ঠিক তেমনি। যখন চার্লস টেগার্টের গাড়িটা এসে দাঁড়ালো ওই সেই সাহেবের বন্দুকের দোকানটার সামনে, সেই সময় কিন্তু প্রথম বোমাটা ছুঁড়ল দীনেশ। বোমাটা কিন্তু গিয়ে লেগে যদি লাগতো সঠিকভাবে ওই একটা বোমাতেই কিন্তু মারা যেত চার্লস টেগার্ট, কিন্তু যেভাবেই হোক না কেন বোমাটা সঠিক জায়গায় গিয়ে লাগেনি। এবং পরবর্তীকালে যখন দ্বিতীয় বোমাটা ছোড়া হয় তখন চার্লস টেগার্ট মাথাটা নিচু করে দিয়েছিল, এবং সে যাত্রা সে বেঁচেছিল শুধু মাথাটা নিচু করার জন্যে। সবচাইতে বড় কথা হচ্ছে চার্লস টেগার্ট সম্পর্কে অনেক কথা আমরা জানতে পারি, কিন্তু চার্লস টেগার্ট যে ভীতু ছিলেন না এটা কিন্তু নিশ্চিত ছিল, যার ফলে সেই সময় গাড়ি থেকে নেমে চার্লস টেগার্ট পিছনে ধাওয়া করলেন। ছেলেগুলো তখন দৌড়চ্ছে আর অনুজা তলায় পড়ে আছে। অনুজার পালাবার কোনো উপায় ছিল না, অনুজাকে তখন পুলিশ ধরে ফেলেছে। আর দীনেশ তখন দৌড়চ্ছে, দীনেশ দৌড়ো দৌড়োতে একটা ট্যাক্সির ভেতর ঢুকে পড়তে গেল, কিন্তু পুলিশের বাধা দেওয়ার ফলে দীনেশ সেই প্রথম ট্যাক্সিতে উঠতে পারলো না। দ্বিতীয় ট্যাক্সির ভেতর যখন উঠতে গেল তখনও কিন্তু ওখানকার স্থানীয় কয়েকজন পুলিশ ওকে, যেহেতু পুলিশ তখন হুইসিল বাজাচ্ছে, আশপাশের মানুষ তখন সব সজাগ হয়ে উঠেছে, কেন একজন দৌড়চ্ছে। এবং যার ফলে পরবর্তীকালে যখন ও দ্বিতীয় ট্যাক্সিতে উঠতে গেল যখন পারল না, তখন সামনে যে পুলিশ ছিল মানে রাস্তায় যে পুলিশের এলেকছে তাকে বলল যে সোজা সরে যাও নাহলে আমি তোমায় মাথায় গুলি করে মেরে দেবো। গুলিও ছুঁড়ল কিন্তু সে গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলো। লক্ষ্যভ্রষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওর হাতের ওপর ঝাঁপিয়ে পড়লো একজন পুলিশ আর পেছন থেকে একজনকে জাপটে ধরল, অর্থাৎ দীনেশ মজুমদার পুলিশের হাতে ধরা পড়লেন। আর এই পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে যখন লালবাজারে নিয়ে যাওয়া হলো তখন তার জামার ভেতর থেকে কি পাওয়া গেল, জামার ভেতর থেকে পাওয়া গেল একটা রিভলভার, চারটে কার্তুজ, একটা বোমা আর পাঁচ টাকার কয়েকটা নোট। সবচাইতে বড় কথা হচ্ছে একজন স্বাধীনতা সংগ্রামী এইরকম চরমপন্থী মুখে সিগারেট নিয়ে দৌড়চ্ছেন, ভাবতে অবাক লাগে। এবং পকেটে তার একটা সিগারেট পাওয়া গেল। আজকের প্রজন্ম যেটা জানা দরকার আছে, না দীনেশ সিগারেট খেতেন না, দীনেশের বোমাতে বোমার পোলতেটা আগুন ধরার জন্যে দীনেশের দরকার ছিল একটা সিগারেটে, তাই কখনো মুখ থেকে সিগারেটটা ফেলতেন না। এই দীনেশ। দীনেশের কি হলো, আপ্রাণ চেষ্টা হলো দীনেশের যাতে ফাঁসি হয়, কিন্তু সমস্ত সই সাবুত জোগাড় করে যে সমস্ত সেই সময়কার কাগজপত্র ঘেটে এরা সরকারি টেগার্ট যে ধরনের একটা নাটক তৈরি করলো সেখানে কিন্তু প্রমাণ করা গেল না যে দীনেশ বোমাটা ছুঁড়েছিল। কিন্তু দীনেশের বিপক্ষে যেটা দাঁড় করানো গেল, তার কাছে বোমা ছিল, তার কাছে রিভলভার ছিল, অর্থাৎ অস্ত্র আইন খাড়া করা গেল দীনেশের বিপক্ষে। আর কি করা গেল না, রাজশক্তির বিপক্ষে বিদ্রোহ, এটা ছিল চরম বিদ্রোহ, অর্থাৎ দীনেশের যাবজ্জীবন। তবে নানা কারণে দীনেশকে দ্বীপান্তরে না পাঠিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রাখা হয় মেদিনীপুর সেন্ট্রাল জেলে। বাকি দুই যুবক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। মেদিনীপুর জেল থেকে 1931 সালের 17 অক্টোবর দীনেশ মাকে লিখলেন, মা তুমি কিছু ভেবো না, ব্রিটিশের জেলে পচে মরার জন্য তোমার ছেলের জন্ম হয়নি, আমি শীঘ্রই এখান থেকে বেরোব। 1932 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেদিনীপুর জেলের পাঁচিল টপকে পালিয়ে গেলেন দীনেশ। লম্বা হাতাওয়ালা চামচকে পেশির জোরে বেঁকিয়ে একটা হুকের আকার দিয়ে তার সঙ্গে দড়ির মতো করে গিট বাঁধলেন কয়েকটা ধুতি। দুই সঙ্গী শচীন করগুপ্ত ও সুশীল দাশগুপ্তকে
আগে পালাতে দিয়ে নিজে ঝাঁপ দেন পাঁচিলের উপর থেকে। পায়ে প্রচণ্ড আঘাত পান দিনেশ। সেই অবস্থায় বেলেঘাটায় মামাতো দিদির বাড়িতে আশ্রয় নেন। সুশীল অবশ্য ধরা পড়ে যান। বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু জাপানে নিজের কাছে রাখতে চাইলেন দিনেশকে, তিনি রাজি হলেন না। শুরু করলেন পরবর্তী পরিকল্পনা। লালবাজার ও রাইটার্স বিল্ডিং আক্রমণ করে সেখানে ভারতের জাতীয় পতাকা তোলার, চব্বিশ পরগনা জেলার সমস্ত থানা আক্রমণ করে দখল নেওয়ার, সেখানকার অধিবাসীদের মধ্যে স্বাধীনতার বিজয়বার্তা ঘোষণা করার এবং তাদের সমর্থন ও সহযোগিতা প্রার্থনা করার। দিনেশকে ধরার জন্য মরিয়া ইংরেজ সরকার ঘোষণা করলেন 1500 টাকা অর্থমূল্যের পুরস্কার। দ্য স্টেটসম্যান পত্রিকার তৎকালীন সম্পাদক ছিলেন স্যার আলফ্রেড ওয়াটসন। সশস্ত্র বিপ্লবীদের প্রতি এই পত্রিকা তখন নিয়মিত বিষোদ্গার করে চলেছে। চব্বিশ পরগনার বিপ্লবী সংগঠনগুলির সর্বজনশ্রদ্ধেয় অভিভাবক ছিলেন সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, বিপ্লবীদের প্রিয় সাতদা। তাঁর সহায়তায় দিনেশ ওয়াটসনকে হত্যা করার পরিকল্পনা শুরু করেন। 5 আগস্ট 1932 কলকাতার চৌরঙ্গিতে স্টেটসম্যানের অফিসের সামনেই ওয়াটসন সাহেবের গাড়িতে রিভলভারে গুলি চালান বিপ্লবী অতুল সেন। কাঁচ ভাঙলেও সম্পাদক থেকে যান অক্ষত। ওদিকে অফিসের দারোয়ান এবং একজন কনস্টেবলের হাতে ধরা পড়ে সঙ্গে থাকা পটাশিয়াম সাইনাইড মুখে তুলে নেন অতুল। ঠিক এর পরের মাসের 28 তারিখ আরও একবার গুলি চলে আলফ্রেড ওয়াটসনের ওপর। এবারও তিনি ছিলেন গাড়িতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এবারও প্রচেষ্টা ব্যর্থ হয়। কয়েকটা গুলি ওয়াটসনের কাঁধে আঁচড় কেটে চলে যায় কেবল। বিপ্লবীদের মধ্যে পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মাহুতি দেন নলিলাহিরি এবং অনিল ভাদুড়ি। অন্য কয়েকজনের কারাদণ্ড ঘোষিত হয়। দিনেশকে ধরার জন্য মরিয়া ইংরেজ সরকার ঘোষণা করলেন 1500 টাকা অর্থমূল্যের পুরস্কার। শুরু হয় দিনেশের অনির্দিষ্ট পথ চলা। কখনো বাঁকুড়া, পুরুলিয়া, আবার কখনো বা ঝরিয়ায় তার অবস্থান। পরনে জীর্ণ পোশাক, ক্ষুধার্ত ক্লান্ত দেহ নিয়ে রানীগঞ্জে টিঙ্কু মাঝি নাম নিয়ে সাঁওতাল ছদ্মবেশে কলিয়ারিতে দিনমজুরের কাজ নেন। অনেকের সন্দেহ ঘনীভূত হওয়ায় একদিন রাতের অন্ধকারে পালিয়ে আসেন চন্দননগরে। ফরাসি উপনিবেশ হওয়ায় ইংরেজ পুলিশ সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারত না এখানে, তাই বিপ্লবীরা নিরাপদ স্থান হিসেবে চন্দননগরকেই বেছে নিতেন। প্রথমে আশ্রয় নিলেন ডাক্তার হীরেন্দ্র চ্যাটার্জির বাড়ি, পরে দাশরথী ঘোষের বাড়ি, সঙ্গী হিজলি জেল পলাতক বিপ্লবী নলিনী দাস আর ওয়াটসন হত্যা প্রচেষ্টার আসামি বীরেন্দ্র রায়। আমি শুনেছিলাম তখন শ্রী দিনেশ মজুমদার আমাদের এখানে আশ্রয় নিয়েছিলেন, তো তখন আমার বাবা খুব ছোট, 1-1.5 বছরের ছেলে। তো আমার ঠাকুমা বলতেন আমাকে যে বাবাকে এসে না ওই দিনেশ মজুমদার কোলে করে নিয়ে ছাতে ঘুরতেন আর স্বদেশী আন্দোলনের গান গাইতেন। আর আমার ঠাকুমাকে বলেছিলেন যে রিভলভার হাতে দিয়ে যে বন্দুক চালনাটা কিন্তু মেয়েদের শেখা দরকার, কারণ তোমরা তো মায়ের জাত, আমাদের যদি এই দেশকে স্বাধীন করতে হয় তাহলে তোমাদের মায়েদের আগে বন্দুক চালনাটা শিখতে হবে। ইংরেজের গুপ্তচর সন্ধান পেয়ে ফরাসি পুলিশ দিয়ে তাদের গ্রেপ্তার করার প্রচেষ্টা চালায়। আগে সাধারণত ফরাসি পুলিশদের সাহায্য পেতেন বিপ্লবীরা। তখন নবনিযুক্ত ফরাসি পুলিশ কমিশনার মসিয়ে ক্যাঁ নিজেই যান সদল বলে দিনেশদের গ্রেপ্তার করতে। কিছুক্ষণ খণ্ডযুদ্ধের পর মসিয়ে ক্যাঁ নিহত হন দিনেশেরই গুলিতে।
চন্দ্রনগরের সমস্ত বিপ্লবীদের মশিয়ে ক্লার ওপরে একটা মানে বাজে ধারণা ছিল এবং উনি ওনার সকলেই চেষ্টা করতো মশিয়ে ক্লাকে মেরে ফেলার জন্য। ক্লাকে মারার জন্যে অনেকবার কিন্তু চেষ্টা করেছিল, কারণ ইনি অস্ত্র এখানে যা আমদানি হতো অর্থাৎ বিদেশ থেকে, সেই অস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যার ফলে ওরা টার্গেট করেছিল নায়কেশ্বর। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে মিছিল মিছিল করতে দেবে না, অর্থাৎ ব্রিটিশের সঙ্গে প্যাক্ট হয়ে কাজ করছে, যেটা ফরাসিরা করতো না। ক্যা নিহত হন দিনেশেরই গুলিতে। বীরেন্দ্র ধরা পড়লেও দিনেশ পালিয়ে যান গঙ্গার ঘাটের দিকে। সেখানেই জটাধারী সাধুর ছদ্মবেশে গঞ্জিকা সেবন করে আত্মগোপন করে থাকেন। পুলিশ তাকে ধরতে পারে না। গভীর রাতে আবার ফিরে যান হীরেন্দ্র চ্যাটার্জির বাড়ি। দুদিন কাটিয়ে বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির উত্তরপাড়ার বাড়িতে এসে ওঠেন। এরপর কলকাতায় এসে আশ্রয় নেন এক ঘোড়ার আস্তাবলে। জীবনের ঝুঁকি নিয়ে সে সময় তার পাশে এসে দাঁড়ালেন কল্যাণী দাস। এরপর দিনেশ যক্ষায় আক্রান্ত হলেন। 1933 সালে 136 নম্বর কর্নওয়ালি স্ট্রিটের বাড়িতে এনে তোলা হল দিনেশকে, সঙ্গী নলিনী দাস এবং জগদানন্দ। এমন সময় ত্রাতা হয়ে আবির্ভূত হলেন গ্রিনলে ব্যাংকের কর্মচারী কানাই ব্যানার্জি। চেকে দিনেশের জাল সই করা 27,000 টাকা তিনি এনে দিয়ে হাসতে হাসতে, ১৯৩৩ সালের 22 মে ভোর 5টা 136 নম্বর কর্নওয়ালি স্ট্রিটের এই বাড়ির বাইরের কোলাহলে ঘুম ভাঙল দিনেশের। প্রচণ্ড কাশিতে ক্ষতবিক্ষত অসুস্থ শরীরটাকে কোনক্রমে টেনে নিয়ে গেলেন জানলার কাছে। দেখলেন আবছা আলোয় বিশাল সশস্ত্র পুলিশ বাহিনী সারা বাড়ি ঘিরে ফেলেছে। ওই অবস্থাতেই নলিনী জগদানন্দকে নিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই চালালেন। শেষ রক্ষা হল না, গুলি শেষ, পুলিশের হাতে বন্দী হলেন তিনজনই। এটাই দিনেশের জীবনের শেষ লড়াই। দিনেশের জীবনের ওপর যবনিকা টানার নির্দেশ দিল আদালত। শোচনীয় অসুস্থতার জন্য ফাঁসির দিনের বিলম্ব ঘটলেও দেহাই দেওয়া হল না তাকে। সরকার তার বিরুদ্ধে অপরাধের যে তালিকা তৈরি করেছিল তার মধ্যে অবশ্যই গুরুত্ব পেল ডালহাউসি স্কোয়ার বোমা মামলায় কলকাতার পুলিশ কমিশনার স্যার চার্লস টেগার্টকে হত্যার চেষ্টা। চন্দননগরের পুলিশ কমিশনার মাসিয়ে ক্যাঁকে হত্যাও যুক্ত হল তার অপরাধের সঙ্গে। কলকাতায় কর্নওয়ালি স্ট্রিটের বাড়িতে পুলিশের সঙ্গে সশস্ত্র যুদ্ধ হয়। মুকুন্দ ভট্টাচার্য নামে একজন পুলিশ কর্মী গুরুতর জখম হন দিনেশের ঘর থেকে আসা গুলিতে। সেখানেই তিনি গ্রেপ্তার হন। বাড়ি থেকে পাওয়া যায় দুটি 6x38 বোরের রিভলভার, দুটি 5x রিভলভার, দুটি কার্তুজ, 14 বুলেট এবং কিছু বুলেটের অংশ। অপরাধ বিচার করে অবশেষে দিনেশ মজুমদারের ফাঁসির দিন ধার্য হল 1934 সালের 9 জুন। ফাঁসির কিছুদিন আগে 14 এপ্রিল জীবনের শেষ বাংলা নববর্ষে আলিপুর সেন্ট্রাল জেল থেকে দাদাকে লিখলেন পয়লা বৈশাখ শনিবার, নতুন বছর আসবে বলেই বুঝি বুধবারে রাত্রি এবারও প্রথম বৃষ্টি এসে সব কিছু ধুয়ে দিয়ে গেল। একদিনের বৃষ্টিতেই যেন পৃথিবীর রং গন্ধ বদলে গেল। হাওয়ার গর্জন এসে বাজে কানে, বুঝি কাল বৈশাখের হাওয়া। ঝোড়ো হাওয়ার সঙ্গে আজ আর মনটা তেমনভাবে নাচতে চাইছে না। গর্জনের ভেতরেও এক নীরব শান্তি ভরা সুর শুনছি। দারুণ কোলাহল, কত রকমের আওয়াজের ভেতরও যেন সেই এক সুর এসে বাজছে কানে, ঝংকৃত হচ্ছে হৃদয়ের তারে তারে। ইতি দিনেশচন্দ্র মজুমদার, ফাঁসির আশা।
পরাধীন দেশমাতৃকাকে বিদেশি শাসনমুক্ত করতে গিয়ে যে বেপরোয়া অশান্ত জীবন বেছে নিয়েছিলেন দিনেশ, সেখানে একদিকে যেমন পদে পদে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা, অন্যদিকে বিপজ্জনক কাজের ঝুঁকি, সঙ্গে বিপ্লবী জীবনের কঠোর সাধনা তো বটেই, কিন্তু অন্তরের সূক্ষ্ম অনুভূতিকে তিনি কিভাবে সযত্নে আজীবন লালন করেছেন, নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন শান্ত ভাষ্য সেই অনুভূতিরই প্রকাশভঙ্গি। আসলে এমন এক নিঃস্বার্থ জীবনচর্যাই বুঝি তাদের শিখিয়েছিল মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করতে। দীনেশচন্দ্র মজুমদারের মতো শত শত অগ্রণী মুক্তি সৈনিকদের প্রাণের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। সমস্ত রকম পরাধীনতা ও শোষণ যন্ত্রণা থেকে মুক্ত যে সমাজ তারা কল্পনা করেছিলেন ভারতের স্বাধীনতা অর্জনের 75তম বর্ষপূর্তিতে, তাদের সেই আদর্শই হয়ে উঠুক আমাদের পথ। Thank you.